विश्वासघातक तुम्हें कमिनी कैमन कर पद्म हाथे एलो ना क्या जार जो एत बचर धरे एत अपेक्षा करत कि सबकि सबकि सत्य पद्म हाथ एलो ना क्या पद्म तुम पाना कमिनी उर्मी के छाड़ा पद्म पावा असम्भव माने असम्भव माने असम्भव থামলে কেন বলো নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি ওকে সরিয়ে দিয়েছো বলো নিজের লোভের কারণে একটা অসহায় শিশুর প্রাণ নিয়েছো তুমি তুমি তোমার বোনের হত্যাকারী ঈশ্বর তোমার এই অসৎ উদ্দেশ্য কোনোদিন সফলতা দেবে না কোনোদিন না আমি তখনই বুঝেছিলাম আমার স্ত্রী আমার সন্তান এদের মৃত্যু কোনো দুর্ঘটনা নয় এদের রীতিমতো খুন করা হয়েছে কিন্তু আমি ভুলেও ভাবিনি এর পেছনে তোমার হাত আছে কামিনী তোমার হাত আছে তুমি যা করেছো এর ফল তুমি পাবে উর্মি নিজে হাতে এই পদ্ম যতক্ষণ না কাউকে তুলে দেবে এই পদ্মের কোনো শক্তি থাকবে না এই পদ্ম তোমার কোনো কাজে আসবে না কামিনী কোনো কাজে না কামিনী কি হচ্ছে শান্ত এত উত্তেজিত হোস না কামিনী এই পদ্মকে পাওয়ার অন্য কোনো উপায় নিশ্চয়ই আছে কোনো উপায় নেই একটাই উপায় ছিল উর্মি যাকে তুমি নিজে হাতে শেষ করেছো এখন আমি তোমার শেষ দেখতে চাই কামিনী তোমার শেষ
মহারাজ যখন জানবেন। সবই প্রভুর ইচ্ছে। আমি শুধু ভাবছি এমন বোকার মতো বুদ্ধি নিয়ে তুমি আমাদেরকে শাস্তি দেবে। তোমার সামনে দিনের পর দিন তোমার বিরুদ্ধে চক্রান্ত করে গেছি আমরা, তখন ধরতে পারোনি আর আজ ধরে ফেলবে, ভাবলে কি? ওটুকু খেলে চলে নাকি? শেষ করো, শেষ করো মিত্র, ভালো ঘুম হবে, শেষ করো, শেষ করো। কিন্তু কিন্তু কে সে? বলুন বলুন কে সে? সে আপনার খুব কাছে। ঠিকই বলেছো তুমি, আমি বোকার মতো বুদ্ধি নিয়ে তোমাদের বিশ্বাস করেছিলাম, বন্ধু ভেবেছিলাম, আর তার এই পরিণাম দিলে। বন্ধুত্ব বন্ধুত্বে পক্ষপাত হয় বুঝি? কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি তুমি, আমি এবং মহারাজ অভিন্ন হৃদয় বন্ধু ছিলাম, কিন্তু মহারাজ চিরকাল তোমার পক্ষ নিয়ে এসেছে, তোমার প্রতি পক্ষপাতিত্ব করেছেন মহারাজ। তখন তোমার আমার এই বন্ধুত্বের কথা মনে ছিল না? সবই প্রভুর ইচ্ছে। এখন থেকে মহারাজের একজন, আর সে হলাম আমি। আর ওনার ওই বিশ্বাসের সুযোগ নিয়ে এই রাজ্য, রাজ্যপাট সবকিছু হাতিয়ে নেব আমরা।
আবার ভালোই করলাম রণজয়। তোমার প্রিয় পত্নী আদরের সন্তানকে পাঠিয়েছে, সেখানে তোমাকে পাঠিয়ে দিলাম। যাতে তুমি আবার তাদের সঙ্গে মিলিত হতে পারো। আমার অভিশাপ রইল তোমাদের ওপর। তোমরা যা করেছ এর শাস্তি তোমরা পাবে। সব হিসেব নেবে সে। কে ফিরে আসবে? অসম্ভব যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে সে নাকি ফিরে আসবে, সে নাকি প্রতিশোধ নিতে ফিরে আসবে। হয় না, এ অসম্ভব, অসম্ভব। কেন জানি না মনে হচ্ছে রণজয় মরে যাওয়ার আগে যা বলে গেল তা সত্যি, তা সত্যি। আর তা যদি সত্যি হয় দাদা, তাহলে প্রথমবার আমি চাইব যে উর্মি যেন বেঁচে থাকে। উর্মি না থাকলে যে আমার মহাপদ্ম পাওয়ার স্বপ্ন অধরা থেকে যাবে। কিন্তু উর্মির বেঁচে থাকা যে অসম্ভব, আমার বিষের প্রভাব থেকে কেউ বেঁচে যাবে তার সাধ্য না। খবর এনেছিস? সব শেষ গো, সব শেষ। কি শেষ? আগে আগে আমি দেখে এলাম উর্মির ভেলাটা ভাসতে ভাসতে ঝর্ণা থেকে সোজা নিচে। আর এমনিতে তো মরেই ছিল, তার উপর অত উঁচু থেকে নিচে পড়েছে। মনে হয় না এ জন্মে আর উর্মির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে। হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে। কথা বললেও গলা টিপে ধরে, আর ভালো কথা বললেও। উফ বাবা, আমার গলার উপর কি নজর! কার রাগ কারণ করে দেখাচ্ছিস? রণজয়ের দেহটা খাদে ফেলে দেওয়ার ব্যবস্থা করো। ওর মুখ যেন আমাকে আর কোনোদিনও দেখতে না হয়। Oh!
ক্ষমা করবেন মহারাজ, একাধারে স্ত্রী সন্তান সর্বস্ব হারিয়ে আমার আর সংসার ধরবে মন নেই, তাই আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চললাম। আমাকে খোঁজার চেষ্টা করে বিশেষ লাভ হবে না মহারাজ, তাই সে উদ্যোগ না নেওয়াই ভালো। এতে আপনার মিত্র সেনাপতি রণজ জয়। মহারাজের জয়। মহারাজ, আমরা রাজ্যের সমস্ত সীমানা পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছি মহারাজ, কিন্তু কিন্তু সেনাপতি মশাই কি কোথাও খুঁজে পাইনি। শুধু খারাপ খবর আসছে প্রতাপাদিত্য, রাজ্যের উপর কি অমঙ্গলের ছায়া পড়লো বলতে পারো? এবার আমাকেও অনুমতি দিন মহারাজ। মানে মহারাজ, রণজয়ের মতো মিত্রকে হারানোর শোক আমাকে দুর্বল করে দিয়েছে। মানসিকভাবে আমি এখন ভীষণ বিপর্যস্ত মহারাজ। আর তাছাড়া মহারাজ, কামিনীও এখনো একের পর এক নিজের বোনের মৃত্যু, উর্মির মৃত্যু সবটা সামলে উঠতে পারেনি, তাই আমার মনে হয় আমাদেরও এবার সপরিবারে রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত। এসব তুমি কি বলছো প্রতাপাদিত্য? সুখে কি তুই পাগল হয়ে গেছো? সত্য সত্য আমি রণজয়কে হারিয়েছি, এখন তো তুমিই আমার সম্বল। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি একা একা এই সাম্রাজ্য সামলাবো কি করে প্রতাপাদিত্য? কিন্তু মহারাজ, কোথাও যাবে না তো, তুমি তোমার একমাত্র বর্ষা। তাই আজ থেকে, এই এখন থেকে তুমি আমার সর্বক্ষণের সঙ্গী হিসেবে থাক। মহারাজের আদেশ শিরোধার্য। এই তো, এটাই তো আমি চেয়েছিলাম মহারাজ।
আপনার ভরসার পাত্র হয়ে উঠি, এমন ভাবে আপনার সব কিছু কেড়ে নেব যাতে আর কাউকে কোনোদিন ভরসা করার সাহস না পান। একবার শুধু কামিনী সামলে উঠলেই ব্যাস, তারপর এই রাজ্য, এই রাজপাট, সব কিছু শুধু আমাদের হবে, আমাদের। সবই প্রভুর ইচ্ছে। আমি কি করলাম দাদা, আমি কি করলাম? যে হাতে সবকিছু বিসর্জন দিয়ে এলাম, আমি কি করলাম দাদা, আমি কি করলাম? যা গেছে তা গেছে, বরং যা আছে সেটাকে ধরে রাখার চেষ্টা কর। মানে ভেবে দেখ, তোর সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী এখন আর নেই। এখন এই সব কিছু তোর আর তোর মেয়ের হাতের মুঠোয়। এখন সুযোগ বুঝে কাঞ্চন আর রানীকে শুধু হাতের মুঠোয় করে নে, তারপর ব্যাস। দেখ, তুই এতদিন এটাই চেয়ে এসেছিস যে তুই কাঞ্চন আর লক্ষ্মীর বিয়ে দিয়ে এই রাজ্য আর রাজত্ব নিজের বশে করে নিবি, আর ঠিক সেটাই হল। তাই এখন পদ্মের শোকে বিবর না হয়ে সেদিকেই মন দেখ। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। এখন এই রাজ্য আর রাজত্ব হাতানি আমার আমার প্রধান কাজ। তবে এত সহজে হাল ছাড়ার পাত্রী কামিনী নয়। বিজয়নগর সাম্রাজ্য মুঠোবন্দী করার পর ওই পদ্মকেও কোনো না কোনো উপায় আমি ঠিক নিজের করে ছাড়ব, করবই।